এবার কি প্রাক্তনের কাছে ফিরে যাবেন রাখি? রাখি সাওয়ন্তের প্রাক্তন স্বামী রিতেশ সম্প্রতি তাদের একসাথে দেখা গেছে। বর্তমানে আদিলের সঙ্গে আইনি লড়াই চলছে রাখির। রিতেশকে ডিভোর্স দিয়ে আদিলকে বিয়ে করেছিল রাখি। বিয়ের পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ ওঠে আদিলের বিরুদ্ধে। তারপর থেকেই রাখির সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে শুরু করে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। আদিলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান রাখি। 2023-এর 7ই ফেব্রুয়ারি আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর 5 মাস হাজত বাস হয় আদিলের। কিছুদিন আগে রাখির বিরুদ্ধে অভিযোগ তোলেন আদিল। আদিলের অশ্লীল ভিডিও ভাইরাল করার অভিযোগ রয়েছে রাখির বিরুদ্ধে। আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাখি। ওদিকে আগাম জামিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এবং 4 সপ্তাহের মধ্যে রাখিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। ইনস্টাগ্রামে আদিল পোস্ট করে বলেন, এর মানে খুবই সহজ, প্রথমে আপনাকে জেলে যেতে হবে, তারপরেই জামিন মিলবে। এর মধ্যে রিতেশ এবং রাখিকে একসঙ্গে দেখলেন পাপারাজ্জিরা। সেই ছবি ফ্রেম বন্দিও করেছেন তারা। শুধু তাই নয়, আদিল রাখির নামে মিথ্যে কথা বলছে বলেও প্রশ্ন তোলেন রিতেশ। তিনি বলেন, আদিল মিথ্যে কথা বলছেন, আদালতের রায় নিয়ে যা বলছেন তার কোনো প্রমাণ নেই, মিডিয়ায় গিয়ে এসব আজগুবি খবর ছড়াচ্ছেন। রাখিকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছিলেন আদিল। তার প্রতিক্রিয়ায় রাখি বলছেন, আমি ভারতে থাকা উপভোগ করছি। তাহলে কি এবার প্রাক্তন স্বামী রিতেশকে পাশে পেয়েছেন রাখি? এই জল্পনাই চলছে নেট মহলে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।